হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন। আজ আবার চলে এলাম আমাদের চ্যানেল ক্যাবুস এন্ড জেস্ট থেকে। আজকে তোমাদের জন্য আমাদের প্রিপারেশনটা হতে যাচ্ছে আমাদের অতি পরিচিত, সবার অনেক ফেভারিট একটা আইটেম, সেটা হলো চিংড়ি মালাইকারি। তো চলো দেখা যাক। এই ডাবটা কিন্তু আমাদের লাগছে আমাদের প্রিপারেশনে। সো আমরা এখন এটা থেকে পানিটা বের করে নেব। হ্যাঁ, এটা হচ্ছে নারিকেল। হ্যাঁ, আমাদের এই ডাব চিংড়ির মালাইকারিতে নারিকেলটাও লাগছে। আচ্ছা, আমাদের কিছু মশলা আমরা হচ্ছে পেস্ট করে নিব ব্লেন্ডারে। সেটা হচ্ছে এখানে আদা আছে, রসুন, পেঁয়াজ, সাথে কাঁচামরিচ। ঠিক আছে, আমরা এইগুলো একটু ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমাদের যা যা লাগবে আমরা মোটামুটি সবকিছু এখানে রেখেছি। এখানে আমাদের লাগছে চিংড়ি মাছটা, সাথে লাগছে এখানে একসাথে করা আছে পেঁয়াজ বাটা, রসুন এবং আদা এবং কাঁচামরিচ। আর এখানে আমাদের গুঁড়া মশলার ভিতরে রাখছে হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর এখানে গরম মশলার গুঁড়া। আর সাথে আমরা এখানে এক কাপ পরিমাণ দুধ রেখেছি, আর কিছুটা নারকেল কুড়া আছে, আর আমাদের লবণ, চিনি আর তেল, এটা তো লাগবে। তো আমরা তাহলে শুরু করি আজকের প্রিপারেশনটা। প্রথমেই চিনিটাকে আমি একটু লবণ দিয়ে মিশিয়ে, হ্যাঁ তুমি ওটা করে ফেলো, আমি একটু তেলটা দিয়ে করব। আস্তে আস্তে করে ভেজে নিই। কিছুটা কম দাও, ঠিক আছে, গরম মশলাটা পরে। এবার এটার মধ্যে এটাকে নিয়ে আমরা একটু কষাবো। আচ্ছা, আমাদের এটা কিন্তু এখন কষানো প্রায় হয়ে এসেছে। এখন এটাতে আমাদের আগে থেকে চিংড়িতে তো লবণটা মাখানো ছিল, তো আমরা এখন এই চিংড়িটা এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, চিংড়িটা অ্যাড করে নিয়ে এখন আমরা এটাকে আরো কিছুক্ষণ কষাবো।
কষিয়ে রেখেছিলাম, তারপরে আমরা একটু ভাজা ভাজা করছি। মশলা তো অলমোস্ট শেষ, কারণ আমরা জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো আগে, তারপরে এইটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটাতে ফাইনালি প্রথমে একটু গরম মশলার গুঁড়োটা ইউজ করব, অল্প পরিমাণে, বেশি লাগছে না। এরপরে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি ইউজ করব। যেহেতু আমরা বলেছি যে এটা আমাদের প্রিপারেশনটা ডাব মালাই চিংড়ি, তো সেই ডাবের প্রিপারেশনটা নিয়ে আমরা আবার পরবর্তী স্টেপে যাব। আমাদের আগের প্রিপারেশনটা তো অলমোস্ট ডান, আগেই শেষ করেছি আমরা। এখন আমাদের পরবর্তী যে প্রিপারেশন, সেটার জন্য আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে এই ডাবটা, ঠিক আছে? আর আমাদের এখানে একটু তোলে আসো, এখানে কিন্তু আমাদের উনুনটা রেডি। অলরেডি আমরা চারকোলে আগুনটা দিয়ে চারকোল রেডি করে ফেলেছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব সেটা হলো এই ডাবের মধ্যে আমাদের যে রান্নাটা আমরা এতক্ষণে করেছিলাম সেটাকে ধীরে ধীরে এটার ভিতরে ঢুকিয়ে দেব। আরুষি, বলো তো এই রান্নাটা কেমন হচ্ছে? এই যে ডাব চিংড়ি রান্নাটা কেমন লাগছে তোমার কাছে? অনেক সুন্দর রান্না না? অনেক মজা, খাই এখনই খাবো, আমার এক্সাইটমেন্ট হচ্ছে। যেহেতু আমাদের এটা রেডি আছে, তো আমরা এখন এটাকে এটা দিয়ে ঢেকে দেব, ঢেকে এটার উপরে বসিয়ে দেব, এবং আশা করি আমাদের এটা কমপ্লিট হতে মোটামুটি
10 to 15 minutes লাগবে ঠিক আছে বেশ অনেকক্ষণ ধরেই আছে চুলোতে এবং ডাবের কালারটা একটু ক্লোজ আসলে হয়তো দেখতে পাওয়া যাবে ডাবের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে এবং একটা সুন্দর অ্যারোমাও আসছে ডাবটাকে পোড়া হচ্ছে ধীরে ধীরে এবং ভিতরে গ্রেভিটা যে গরম হচ্ছে দুটো মিলিয়ে একটা অন্য রকমের একটা অ্যারোমা অলরেডি পাওয়া যাচ্ছে তাই আমরা এটাকে ফাইনালি সার্ভ যখন করব তখন আমাদের ফাইনাল আরেকটু প্রিপারেশন আছে সেই সময়টাতেই আমরা তোমাদেরকে সেটা দেখিয়ে দেব এই যে একটু ক্লোজে আসো দেখো আমাদের ডাব চিংড়ি মালাইকারিটা কিন্তু রেডি বহুল প্রত্যাশিত তো এখন আমরা এটাকে প্লেটে সার্ভ করি লাস্ট প্রিপারেশন আমাদের যেটা লাগছে সেটা হলো ফ্রেশ ক্রিম আমরা একটু ফ্রেশ ক্রিম ইউজ করছি জাস্ট এটার উপরে একটু ছড়িয়ে দেব ঠিক আছে আসো ক্লোজ আসো অনেক রিচ একটা অনেক এবং এটাকে একটু নেড়ে দিতে হবে sufficient just এটাকে একটু mixed করে নি Now it's perfectly done. আমাদের সামনে কিন্তু রেসিপিটি রেডি এখন আমরা এটাকে টেস্ট করব এবং এই টেস্ট করার সময় আমাদের সাথে কিন্তু আমাদের ফ্যামিলির কিছু মেম্বার আছে আমার মেয়ে আছে আমার ভাগ্নে আর আমার দিদি তো এটাকে এখন আমরা প্লেটে সার্ভ করি এবং টেস্ট করব দিদি তোমাকে এই দায়িত্বটা আমি দিলাম এটা করো আর পাশাপাশি আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে এটা প্রেস করে দেবে সো দ্যাট পরবর্তীতে যে কোনো নোটিফিকেশন যাতে তোমরা সময় মতো পেয়ে যাও তো আমাদের সামনে কিন্তু আমাদের সেই খাবার রেডি হ্যাঁ যেটা বহুল প্রতীক্ষিত ছিল এবং আমরা এতক্ষণ ধরে যে রান্না করলাম এই রান্নাটা কিন্তু খুব সময় সাপেক্ষ অনেক সময় লেগেছে অনেকটা একটা ধাপে ধাপে করতে হয়েছে টাইমটা অনেক বেশি লেগেছে তো এখন তাহলে টেস্ট করে দেখা যাক যে এটা কেমন হয়েছে তুমি বলো প্রথমে আজকে খুদে মেম্বারে আগে টেস্ট করো এদিকে তাকিয়ে বলো অসাধারণ হয়েছে আমি এক্সপেক্ট করবো যে তোমরা এই রেসিপিটা ফলো করে তোমরা বাসাতেও এটা ট্রাই করবে এটা মানে এতটা মাউথ ওয়াটারি যেটা আসলে বলা দেখলে চোখে মানে জিভে জল আসে চোখে না সরি জিভে জল আসে এবং এটা কিন্তু তোমরা ভাত বলো পোলাও বলো যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থেকো বাই বাই